লন্ডন স্কুল অফ ইংলিশ স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন কাজী হায়াত সাহেব, চিফ গেস্ট চেয়ারম্যান জজমিয়া, আর আমাদের স্কুলের যারা শিক্ষক শিক্ষার্থী আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তবে আমি বলবো, আমাদের কেরানীগঞ্জে এটাই সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম স্কুল যা নাকি একজন মানে তার জীবনের অনেক কিছুই বিসর্জন দিয়ে যে এই স্কুলটাকে মানে এখন পর্যন্ত পরিচালনা করছেন তার অবদান সবচেয়ে বড় সেই ব্যক্তিটি হল মিস্টার ইয়ানুস মিয়া, এই ফাউন্ডারের চেয়ারম্যান। উনি এই স্কুলের জন্য এখন পর্যন্ত যা করছেন কেরানীগঞ্জে অন্য কেউ হলে হয়তো সম্ভব হতো না, কিন্তু সে এখন পর্যন্ত সবাইকে চেষ্টা করছে এই স্কুলটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য, সুনাম অর্জন করার জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য যা করণীয়। আমার মনে হয় শহরে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে এতটা ফ্যাসিলিটি নাই যা উনি এই স্কুলের মধ্যে যা রেখেছেন এবং সবার জন্য যা করছেন। আমি বলবো আপনারা এই স্কুলের জন্য সবাই যাতে যাদের সন্তানরা পড়ালেখা করছে তারা তাদের বাচ্চাদেরকে দিয়ে বুঝতে পারতেছেন যে কতটা আমার সন্তান, আমাদের বাচ্চারা কতটা শিক্ষা যে উন্নতি হচ্ছে বা পারছে সেটা বুঝতে পারতেছেন। আপনারাও আশা করি আরও যারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তারা একটু সহযোগিতা করবেন যাতে এই স্কুল আরও এগিয়ে যায়, আরও প্রচার হয়, সবাইকে বলবেন যারা বাচ্চাদের অন্য অন্য স্কুলে যেগুলোর মান ভালো নেই বাইরে তাদেরকে বলবেন যে এই স্কুলের মান সম্বন্ধে সবাইকে বোঝাবেন যাতে এই স্কুলের ও উত্তরোত্তর উন্নতি হয়। আর আমি বলবো আরেকটা কথা, সেটা হলো অল্প সময়ের মধ্যে এই স্কুল যথেষ্ট সুনাম অর্জন করেছে, এটা আপনাদের জন্য, আপনারা আছেন বলেই এই স্কুল এখনও খুব ভালোভাবে চলতেছে, ভালোভাবে পড়াশোনা সব দিকেই এগিয়ে যাচ্ছে। আজকাল ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত সুযোগ সুবিধা যেগুলো আছে এই স্কুলের মধ্যে সবই আছে। আমি মনে করি এই স্কুলে আপনাদের সন্তানদেরকে এখানে পড়াশোনা করাবেন এবং সবার জন্য দোয়া করবেন, এটাই আমার কাম্য। আমি আসলে বেশি বক্তব্য দিতে চাই না, আমি খুব একটা ভালো বক্তব্য দিতে পারি না, তার জন্য ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আমি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি।